नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले शारदियार शुभ शुभेच्छा एवं आंतरिक अभिनंदन आपनादेरके जानाई। देखुन सिंह राशिर अक्टोबर मासेर मासिक राशिफलेर भिडियो, अर्थात एई दुर्गा पूजार मास सिंह राशिर जन्य कि बार्ता निये आसते चलेछे, एई भिडियोते एई विषय निये आमी विस्तारित आलोचना करते चलेछि। तार आगे आमी जानाई, एई दुर्गा उत्सव प्रत्येक मानुषेर जेन खूब आनंदे काटे, भालो काटुक, प्रत्येके सपरिवारे आनंद करुन आमी ईश्वरेर काछे कामना करी। प्रत्येकेरई दुःख कष्ट जेन दूर हो जाए ए दुर्गा पूजा थेके, आमी एई ईश्वरेर काछे प्रार्थना करी। देखुन सिंह राशि जदि आपनी हन, आपनी कि रेजाल्ट पेते चलेछेन बा आपनार जन्य कि बार्ता निये आसते चलेछे, तार एकटा सम्भावना এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়। প্রথম আসি শরীরগত দিক। দেখুন সিংহ রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের যে সমস্যা তা কিন্তু থাকছে না, শরীরগত দিক ওভারঅল কিন্তু ভালো দেখা যাচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার অর্থনৈতিক স্থিতি, আর্থিক স্থিতির জায়গা কেমন থাকবে। দেখুন প্রথম আমি আসি যেটা আমাদের জ্যোতিষশাস্ত্রে সবথেকে পবিত্র স্থান, এই পঞ্চম এবং নবম ত্রিকোণ ভাব, এই নবম পতি আপনার ধনুভাবে অবস্থান করছে এবং চতুর্থ পতিকে কানেক্ট করছে। দেখুন ভাগ্যের দ্বারা ধন আপনাদের নিশ্চিত রূপে কিন্তু আসতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, ভাগ্য আপনাদের সহায়তা কিন্তু করবে এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হবে এবং একাদশপতি এবং ধনপতিও ধনভাবে অবস্থান করবে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু যথেষ্ট আপনারা কিন্তু ভালো ফল পাবেন। অর্থাৎ ধনপতি ধনভাবে অবস্থান করা আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের কর্মপতি, অর্থাৎ আপনাদের কর্মপতি আপনাদের রাশির চতুর্থভাবে অবস্থান করবে। অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু থাকবে এবং কেতুর সাথে, অর্থাৎ আমি একটা কথা বারবার বলেছি, কেতুর সঙ্গে যখন গ্রহ, যে কোনো গ্রহ যখন অবস্থান করে তার শুভগুণ তিন গুণ বৃদ্ধি করে। অর্থাৎ কর্মভাবে কর্মপতি আপনাদের কেতুর সাথে অবস্থান, কর্মক্ষেত্রে নিশ্চিত রূপে সফলতা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে পদ প্রতিষ্ঠা, যশ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু সিংহরাশি দেখা যাচ্ছে না। তিনটি জায়গা, একটা হচ্ছে শরীরগত দিক, একটা হচ্ছে আপনার অর্থনৈতিক, তিন নম্বর হচ্ছে কর্ম, এই তিনটি জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এইবার আসি আপনাদের পারিবারিক সুখের জায়গায়। দেখুন পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে, আপনারা আত্মীয় স্বজন থেকে সহযোগিতা পাবেন, পারিবারিক সুখের জায়গায় পরিবারে খুশির জোয়ার আপনাদের আসতে চলেছে, বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, যারা ঠিকাদার আছেন বা যারা কনস্ট্রাকশনে কাজ করছেন, আপনি প্রমোটার, আপনি বিল্ডার, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, বা আপনি কনসালটেন্সির লাইনে আছেন, আপনি অ্যাজ এ অ্যাডভোকেট বা আপনি লেকচারার, প্রফেসর, টিচিং লাইনে আছেন, অর্থাৎ আপনার যারা বুদ্ধির দ্বারা অর্থ ইনকাম করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে এবং আপনাদের ষষ্ঠভাবে আপনাদের রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ বিপরীত রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে এবং এই জায়গাটাতে কি আপনাদের হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শত্রু শান্ত হবে এবং কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হবে এবং
এর পাশাপাশি আপনাদের কম্পিটিটিভ যারা পরীক্ষা দিবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন, বা এই জায়গাটা কিন্তু আপনাদের থাকবে ভবিষ্যতেও। আপনারা কিন্তু এই কম্পিটিটিভ এক্সামগুলোতে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনারা কিন্তু পাবেন। তবে সিংহ রাশির ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থাকছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতবিরোধ মতান্তর কিন্তু থাকছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আপনাদেরকে মাথা ঠান্ডা কিন্তু করতে হবে। আপনি ছেলে অথবা মেয়ে দুজন ক্ষেত্রে আমি বলছি, অর্থাৎ জাতক জাতিকার ক্ষেত্রে মাথা গরম প্রবণতা আপনাদের কমাতে হবে আপনি সিংহরাশির মানুষ। অর্থাৎ দাম্পত্য সুখের জায়গায় একটা মাইনাস পয়েন্ট, দাম্পত্য সুখের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতান্তর মতবিরোধ এই সম্ভাবনাগুলো কিন্তু তৈরি করবে। এবং আপনাদের এ মাসে ভ্রমণ যোগ, কোনো জায়গাতে ঘুরতে যাওয়া ভ্রমণ এই সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ছোটোখাটো ট্যুর হওয়া, ছোটোখাটো ভ্রমণ যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে এ মাসে। এবং এর পাশাপাশি আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে গিয়ে নিজভঙ্গ রাজযোগ তৈরি করায় আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে। অর্থাৎ আকস্মিক ধনলাভ, লটারি, শেয়ার মার্কেট ফাটকা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু আপনারা এ সময় পাবেন। এবং আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট। এবার আসি আপনাদের ব্যবসার জায়গাটা, আপনি সিংহ রাশির মানুষ ব্যবসা আপনাদের কেমন যাবে দেখুন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনারা ডেভেলপমেন্ট এ সময় কিন্তু আপনারা করবেন। অর্থাৎ আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই সময়ে যারা গার্মেন্টসে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুসময় কিন্তু আপনাদের আসতে চলেছে। এবং আপনাদের ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট করার আগে, আপনি সিংহ রাশির মানুষ ব্যবসার ক্ষেত্রে ভালো কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট করার আগে আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে কনসাল্ট করুন। যে এ সময় আপনার দেখুন সিংহ রাশির হাজারো লাখে কোটি মানুষের প্রত্যেক একই রেজাল্ট পাবে না, কারণ প্রত্যেকের গ্রহের অবস্থান আলাদা, দশা অন্তর দশা আলাদা। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু দিবে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করার আগে আপনারা অবশ্যই আপনারা কনসাল্ট করুন। তবে আপনাদের এ মাসে বেশ কিছু শুভ সংবাদ কিন্তু আপনাদের আসতে চলেছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আপনি সিংহ রাশির মানুষ যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, আপনি এমটেক বিটেক রিসার্চমূলক পড়াশোনা করছেন, এমসিএ বিসিএ এমবিএ যারা করছেন তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। প্রেমের ক্ষেত্রে আসি, প্রেমের ক্ষেত্রে কিন্তু প্রেমের জোয়ার আসতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ নতুন প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে। এবং যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটেছে সেই পুরাতন প্রেম কামব্যাক করারও কিন্তু সম্ভাবনা থাকছে। তবে আপনার রাশিচক্রে শুক্রের অবস্থান, আপনার রাশিচক্রে মঙ্গলের অবস্থান, আপনার রাশিচক্রে চন্দ্রের অবস্থান, এই তিনটি প্ল্যানেট এবং পঞ্চম ভাব এই কটি জায়গা কিন্তু দেখা দরকার। তবেই কিন্তু আপনাদের যাদের পুরাতন প্রেম কেটে গেছে এই প্রেম আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আসবে। এবং আপনাদের এই সময় অর্থনৈতিক দিকটা বিশেষভাবে ভালো কিন্তু হতে চলেছে। তবে যারা গাড়ি বাইক চালাচ্ছেন আপনি সিংহ রাশির মানুষ, ছোটোখাটো চোট আঘাত লাগা, পায়ে চোট হাতে চোট লাগার কিন্তু সম্ভাবনা থাকছে। অবশ্যই গাড়ি বা বাইক চালানোর ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করুন। এবং এই সময়ের মধ্যে আপনাদের মানসিক সুখ আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ দুর্গাপুজোতে আপনাদের বেশ কিছু
আমূল পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে। এই ছিল সিংহ রাশির জিস্ট, কি পেতে চলেছে তার একটা সম্ভাবনা। ওভারঅল সিংহ রাশির দুর্গাপূজার মাস লাভ পেতে চলেছে এক কথায়, অর্থাৎ চাইলেও ভুলতে পারবেন না সিংহ রাশি এই দুর্গাপূজার মাস। সকলে ভালো থাকুন, দুর্গাপূজা প্রত্যেকে আনন্দে কাটান, এই কামনা করে আমি প্রোগ্রাম শেষ করছি। নমস্কার।